দেখলাম যে তুমি খুলে মুখে খুলে কে তালা খুলে না না রে তো বাবা তালা তো কম দিতে খুলেই না আচ্ছা নিচে নাও দেই চাবিটা দাও আরে তোমার হাতে না হতে পারে দেই আমি কি বলি তেল দিতে গো খুলছো তো বাবা না ওরে ওইলো না এটা এমনি এমনি খোলা দেবো না ধরো অসুবিধা নাই যাও গা তেল দিয়া নারকেল তেল দিয়ে একটু জঙ্গটা শুনে দিব বুঝছো কিরে মায়া তো দেরি হলো কে আব্বা ওই যে রহমান সাসার মায়া আছে না পাপড়ি হ্যাঁ জামাল লাগে আমার দেখা হয়েছিল গেছিলাম একটু পুরান বাড়িতে আব্বা তালাই তো খোলে না তালাই ধরে গেছে জং ওই যে আমার কিছু বই খাতা আছিল হেগুলোর মধ্যে ঘরের মধ্যে আছে আমি হেগুলো আনতে গেছিলাম কি যে অবস্থা আব্বা তালাই খোলে না দিদি গেছে জামাল লাগে দেখা গল্প করতে করতে দেরি হয়ে গেছে আব্বা ও পুরান বাড়িতে গেছিলি তো তোরে যে করিমের কাছে পাঠাইলাম টাকা আনতে আনছস হবে যে আনছি তো দেখো দেখো মাজান হে তোমার টাকা দিছিল টাকা তুমি আমার আসলে বাইন্ধে রাখছিলাম টাকা তো নাই তুই কি হাসা কথা কইতাছ হবে যে হাসাই কইতাছি টাকা তুমি আসলে বাইন্ধে রাখছিলাম টাকা তো নাই মাজান আসলে আমার কপালই খারাপ আর তুই কি মিশাই কস না হাসাই কস আসলে মাত্র টাকা নাই আমি বুঝতে পারলাম না মা আমার কপাল রে মন্দ চল যাই কি কর আমার ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমার বাড়িতে তো যাইতেছিলাম রহমান আমি তো আপনার বাড়িতে যেতেছিলাম আরে কো কি আমার ভাগ্যওয়ালা আচ্ছা তো তোমার যে ব্যাপারটা বলছিলাম জানো তো কয়েকটা দিন যাবো তোমার হাতটা একদম খালি তোমার যে কইছিলাম কথাটা কি করছো বাবা আমার মাথায় আছে আচ্ছা আমি ওই যে বাই বাই আপনার বাড়ির দিকে আমি যাইতেছিলাম আপনি আমাকে কইছিলেন না ডাক্তার দাহাই দিব ওষুধ আন দিব চিকিৎসার লেগে 2000 টাকা চাইছেন আমি ওই টাকা নিয়েই আপনার বাড়িতে দেওয়ার জন্য যাইতেছিলাম আসলে রহমান তুমি খুব ভালো মানুষ তোমার মতন লোক যদি সমাজে দুই চারজন থাকে তা আমরা অনেক উপকার হইব আমি দোয়া করি তুমি আরো বড় ইনশাআল্লাহ বুঝছো আমার এই দুর্দিনে যে তুমি টাকায় রইছো এটার জন্য আমি সারা জীবন তোমার মনে রাখবো বুঝছো ঠিক আছে আচ্ছা ঠিক কি খুঁজতেছ হ্যাঁ কি দুর্ঘটনা হ্যাঁ
খুব লজ্জার একটা বিষয় হয়ে গেছে গা। বুঝছি আমি কি কইবা, মনে হয় টাকাটা কোথাও রাখছো, খুঁজা পাইতাছ না। না ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হলো টাকাটা আমি নিয়ে আমি পাঞ্জাবের পকেটে ঠিকই রাখছি। আচ্ছা রাইখা আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে আইসা পাঞ্জাবিটা পইরাই আপনার বাড়ির দিকে রওনা দিছি আমি। এই ফাঁকে টাকাটা কেডা নিল, কেডা নিতে পারে কি পইরা গেল না, পইরা যাও তো কথা না। আমার মনে হয় কোনো গড়বড় হয়েছে রহমান, তো তুমি বাড়ির গিয়ে দেখো কি অবস্থাটা হয়েছে, বুঝছ? এখন তোর কিছু করার নাই ভাই। আমি খুব লজ্জা পেলাম ভাই। না আপনার এই সময় উপকার করাটা আমার খুব দরকার ছিল, আমি ওই মন নিয়ে আপনার কাছে যেতেছিলাম। আপনি আপনি টেনশন করেন না, আমি আমি কালকের মধ্যেই আপনার বাড়িতে আমি টাকাটা পৌঁছাই দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে সব আমার কপাল, কপাল যখন মন্দ হয় তখন চতুর্দিকটা এবার করে। রহমান তো এরকম লোক না। ঠিক আছে দেখা যাক। একটা কথা কি বলতে দেন, লজ্জা লাগতেছে কিন্তু বলতে। বলেন বলেন বলেন। আপনার জামাই স্বামী সে আমার কাছ থেকে বহুদিন আগে 5,000 টাকা আছে। বলেন কি? জি 5,000 টাকা আছে, এক সপ্তাহের কথা বইলা। কিন্তু এখন টাকাটা তো দিচ্ছেই না, যদি মোবাইল করি সে মোবাইলে ধরে না, বারবার মোবাইল করতে হতে বিরক্ত হয়ে যায়। কিন্তু এটা কি আপনি একজন রহমান সাহেব এত মূল্য, এই গ্রামে আপনি এত ইজ্জত মান সম্মান, কিন্তু আমি জামাইটা এটা কি একটু অপত্র মানে ভাই 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 আপনার এই কথা কই আমার আর লজ্জা দেন না ভাই। এই গ্রামে আমার একটা মান ইজ্জত আছে ভাই, আমি তো জানি যে আমার জামাইটা ভালোই, কিন্তু জামাই আপনার থেকে টাকা আনছে টাকা দিতেছে না ভাই, এটা তো আমি এই আজকে প্রথম শুনলাম। হ্যাঁ ভাই, যদি আপনার জামাই আপনার থেকে টাকা নিয়ে আসে আমি ভাই আপনার এই টাকা আমি আপনাকে দিয়ে দেবো ভাই, আপনি টেনশন করেন না ভাই, টেনশন করেন না। এখন তো আপনি সারা তো আমি আর কার কাছে বলি কথাটা, আপনি হলেন তার শ্বশুর, তাহলে আমি তো আর কেউ কাছে বললে কোনো কামও হবে না। তারপরে আপনি মানি যত আপনার আর কারো কাছে বলতে হইব না, আমি তাকে আপনার এখনই দিতেছি। ভাই ভাই না না ব্যাপার ওইটা না, ব্যাপার মনে হয় টাকাটা আমি বাড়িতে রেখেছি, আপনি বাড়িতে আইসা টাকাটা নিয়ে যেন। আচ্ছা ঠিক আছে, এই তোর টাকাটা কখন আসবো? আপনি যে কোনো সময় চলে আসেন। আচ্ছা দয়া করে যদি আপনার টাকাটা দেওয়া যান তাহলে আপনার মানির জোরটা অবশ্যই আমারও অবশ্যই অবশ্যই। ঠিক আছে ঠিক আছে। রহমান সাহেব গ্রামে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে মান সম্মান আছে, এটা আপনার জামায় তো আপনার মান সম্মান সব। না না এটা হয়তো ভুলে কিছু হয়েছে, এই কোনো ব্যাপার না, বুঝছেন? আপনি আমিও তো আপনার কাছে এই জন্য আসলাম যে আপনার শ্বশুর মানুষ মানে মানিত তোলা মানুষ, তাই আপনার কাছে হয়তো বললে আমি হয়তো আপনি আর কারো কাছে কইন না। আচ্ছা আসসালামু আলাইকুম।
ব্যাপারটা কি হলো? ওই দিনও 2000 টাকা পকেটে নাই, আজকাল পকেটে টাকা নাই, টাকাগুলো যাই কই? তাহলে কি জামাই বাবা যে এই কাম করে? আর জামাই বা কি শুরু করছে গ্রামের মধ্যে? আমার তো মান ইজ্জত কিছু রাখলো না। দেখি টাকাগুলো যাই কই, খবর লাগাই দিব। আমার জামাই এবার আয়া পড়ে নাকি, বুঝো না, একটা ভয় আছে না? আমার জামাই যদি দেখে তাহলে তো আমার খারাপ ভাববো। এর লেগে দেখতেছি, পাহারা দিতেছি, কত করতেছি, যা করবে তাড়াতাড়ি কর। তুমি কি এই খারাপ বাবাটাই দেখতেছো? মানে আমার জীবনের মধ্যে যে একটা মানে তুফান বয়ে গেছে তোমার ওই খবর নাই? আচ্ছা তুমি কেমনে পারলো? তুমি মানে আমারে ভালোবাসা তুমি আরেকজনে বিয়ে করতে? তোমার জীবনে খালি তুফান বয়ে গেছে, আর আমার জীবনে তো কোনো তুফানই বয়নি, কোনো বাতাসই ছিল না। না তুমি কি করছো? তোমার তো আমি ঠিকই সময় দিছিলাম যে যেটাই করবো তাড়াতাড়ি করো, আমি তোমার লেগে অনেক দিন অপেক্ষা করছি, আর তুমি কি করলো? একটা চাকরি জোগাড় করতে পারো নাই, আর তুমি এসো আমারে বিয়ে করতে। আমার বাপে কি একটা বেকার পোলার কাছে আমার তুলিয়া দিব দিব আমারে বিয়া? তুমি বুঝো না? আচ্ছা আমি তো মানে চাকরির জন্য অনেক চেষ্টা করছি, তাই না, অনেক ট্রাই করছি, না হইলে কি করব? আর তখন তুমি সুযোগ দিছিলা যে আমার নিয়ে পালায়া যাও, এটা করো এটা করো, তখন তো আমি বুঝি নাই, আর আমি তোমার নিয়ে কই যাম? তখন তো আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না, এখন তো আমি শহরে থাকি, ভালো টাকা পয়সা ইনকাম করি, কিন্তু আমি এখনো বিয়েটা করতে পারি নাই। আমার বাড়িতে আমার মা আমার বাপে বিয়ার লেগে প্রচুর চাপ দেয় যে তোর বয়স হয়েছে, তোর বয়স হয়েছে, আমি বিয়ে কর, আর পাপরির লেগে মন খারাপ করিস না। শুধু আমার বাপ মা না, এই গ্রামের সবাই জানে যে তোমার লগে আমার সম্পর্ক। তোমার জামাই হয়তো যাই না গেছে গা, কিন্তু তোমার জামাই হয়তো তোমার কাছে ধরা দেয় নাই। এটাই তো ভয়, আমার জামাই যদি একবার দীক্ষা লয় আম করে এই জায়গায়, তাইলে তো সন্দেহ করবো। সন্দেহ করলে কি জানো, আমার এই সুখের সংসার আগুন লাগিয়া যাবো, আগুন, বুঝতেছো তুমি? আগুন যে আমার ভিতরে লাগিয়া গেছে গা আরো 3 বছর আগে, এই খবর তো তোমার নাই। থাকবো কেমনে? অহন তো ভালোই আছো, স্বামী সংসার নিয়ে তো ভালোই আছো, স্বামীর বুকে মাথা রেখে ঘুমাও না, ভালো তো থাকবা, আমারও তো ধোকা দিয়ে গেছো স্বামীর কাছে। এই কথা কোয়ার লেগা তুমি আমার ইচ্ছাকে ডাকাইছো? হ্যাঁ এই কথা কোয়ার লেগা, তোমার অনেক সুযোগ দিছি, তুমি কোনো সুযোগই কাজে লাগাইতে না। আমি তোমার ব্যর্থতা আমার না। ওরে আমি এই কথা কোয়ার লেগা ডাকাই নাই, আমি ডাকছি হলো তোমার দেখতে মন চাইছে যে লেগে তোমাকে ফোন আইছে। হ্যালো, এই আমি আসি আসি, হ আইতেছি আইতেছি, হুম আমি যাই, পরে দেখা করবো। ওইদিকে কই গেছিলি? আব্বা ওই যে একটু বাইরে গেছিলাম। বাইরে গেছিলি? জামাই কই? তুমি জামাই তো ভিতরেই আছে। ভিতর আছে? হ্যাঁ। মারে তোরে না আমি একটা কথা কইবার চাই। কি কথা আব্বা? মারে ইদানিং আমার এই পকেট থেকে টাকা উধ হয়ে যায়গা। ওই দিন পকেটে 2000 টাকা রাখছিলাম, ওই আমাকে পাশে গেলামে হাফিজ অসুস্থ হয়েছিল, ওষুধ কিনার লেগে টাকা নিয়া আমি পকেটে রাখছি তারে দিমু, কিন্তু পকেটে আর দেখলাম যে টাকা নাই, ব্যাপারটা ঠিক বুঝলাম না। আরেকদিন পকেটে অনেকগুলো টাকা রাখছি, ওই টাকাগুলো পাইলাম না, ব্যাপারটা জানি আমার কাছে কেমন কেমন মনে হইতেছে, ইদানিং পকেটে টাকা থইলেই উদয় হয়ে যায় গা। আব্বা তুমি যে কি কইতেছো না, তোমার পকেট থেকে আবার টাকা নিব কেডায়? দেখো বয়স হয়েছে, কোন জায়গায় না কোন জায়গায় টাকা রাখতাছো, মনে হয় এই জন্য মনে থাকে না, ভালো করে খুঁজো তাইলেই পাইবা। মারে তুই মনে কিছু নিস না, আমার কিন্তু জামাইয়ের প্রতি সন্দেহ। আব্বা তুমি এসব উল্টা পাল্টা কি কথা কইতেছো? তুমি কো জামাই নিব তোমার পকেট থেকে টাকা? দেখো হ্যারে ও মেলা বড় লোক, হ্যাঁ গো সব কিছু আছে, হ্যারে এরকম স্বভাব চরিত্র নাই, কি যে কোন আব্বা তুমি, সে মানছো নে কি কইবো? তুমি আমার আব্বা যদি এই কথা কও যে আমার জামাই তোমার পকেট থেকে টাকা নিছে, আর দেখো তো তোমার জামাইও ঘরে আছে, যদি একবার শুনতে পায় আর কানে যায় কি হইব এবার, বুঝতেছো?
কষ্ট হইব কস সেই দিন পাশের গ্রামে এক লোকের থেকে 5,000 টাকা ধার আনছে পরদিনই টাকা দেওয়া ফেরত দেওয়ার কথা কিন্তু টাকা আর ফেরত দেয় নাই ওই লোক ফোনের পর ফোন ফোনের পর ফোন দিতেছে ফোনও ধরে না ধরতে না পাইয়া ঠিকানা ঠোকানা নিয়া আমার বাড়ির দিকে আইতেছিল আমার হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেল গা পরে আমার রাস্তায় সব ঘটনা খুললা কইল ব্যাপারটা আমি তো লজ্জায় নাই ওই লোক কইতেছে আমি গ্রামে সবাই রকমু আমি কেন না রে বাবা তুই বলিস না আমি তোর টাকা তবে ফেরত দিয়ে দিব শেষমেশে কী করছিস আমার মা আমি ওই 5,000 টাকা ওই বাজারে দিয়ে দিছি আব্বা কি কইতেছ তুমি এইসব সত্যি কইতেছ তো আরে হ আচ্ছা আব্বা আমি তাহলে তোমাকে জামাইরে জিগায় দেখমনি না 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 জামাই রেন কিছু কইস না এতে বিপদ হইতে পারে তে হাজার কি ওর এর ফাসলা আমি করুম নে আমার পকেট থেকে টাকা উদয় এটা আমি বাই করুম দেরি হয়ে যেতেছে বিয়ের অনুষ্ঠান যাবি না হ্যাঁ যামু তো চলো দেরি হয়ে গেল গা চলো ভিতরে চল চল চলো আব্বা সকালে গেলে এক দোষ বিকালে গেলে আরেক দোষ রাত্রে গেলে এক দোষ মানে এত দোষ ধরলে তো হবে না বেবি তোমার দোষ ধরতেছে কে রেহুনি আমি তোমার ভালো লেগে জিগেতেছি যখন কি করতে দোকানে যেতেছো কামটা কি এটা কইয়া যাইবা তো একটু চা খাইতে দাও তো চা খাইতে যাবা আমি ঘরে চা বানাই দিই তুমি খাও ওই দোকানে চা খাওয়ান লাগবো না তোমার হাতের ওই আদা রসুন জিরা দিয়া ওই চা খাওয়ানোর ইচ্ছা নাই ওই বেটা গো চায়ের দোকানের চা তোমার ভালো লাগবো না ভালো লাগবে না বাবা ওরা হচ্ছে খুব সুন্দর সূক্ষ্মভাবে একদম গায়ের দুধ দিয়া মালায় মাকে একটা চা বানায় দেয় ওই চাটা খাওয়ার পর পৃথিবীর আর কোনো চা খাইতে ইচ্ছে না বোঝো নাই জীবনের এই প্রথম শুনলাম যে বউয়ের রাতের চা তোমার কাছে ভাল লাগে না অন্যান্য বেড়াকো কাছে তো ঠিকই ভাল লাগে নিজের বউয়ের রাতের চা আরে বাবারে তোমার হাতে চা ভালো হবে না কেন ভালো হয় কিন্তু সেটারও একটা নির্ধারিত টাইম থাকে এখন মনে করো সারাদিন আদা রসুন পেঁয়াজ কাছে ওইটা দিয়ে ওইটা দিয়ে যদি আবার আদা কাটো কাইটা যদি কিছু কিছু করে দাও তাহলে তো দাও ওই একটা বডি একটা সব কিছুই একটা যদি চুরি চুরি থাকতো তাহলে একটা কথা আসলো জানা আলাদা করবো এখন এইসব কথা না কাজের কথা আসে আর কিছু বলবা তুমি আচ্ছা সেদিন আব্বাই আমারে কইল আব্বার পাঞ্জাবির পকেটে ঠিকানা কি ইদানিং টাকা চুরি হয় কে জানি টাকা লইয়া যায় কাক করে আব্বা ও তার মানে তুমি কী করতে চাইতেছ আমার শ্বশুর আব্বার পকেট থেকে কে জানি টাকা লইয়া যেতেছে মিন করতেছ তো আমারে আমারে আমি নিছি এটাই মনে করতেছ আরে না আমি তোমারে কমুকে ও আমার মন কেউ নাই তাহলে কারে মনে করছো তাহলে এই কথা আমারে কইলে কার সে বয়স্ক লোক সে বাজার যায় আড়ে যায় গাড়ে যায় ময়দানে যায় বিভিন্ন জায়গায় চলাফেরা করে তার পকেটের থেকে টাকা পড়তেই পারে আর সেই যা দোষ দিতে আমাকে আমার উপরে এইসব পড়ে তাহলে কেমন মানে মানে আমার এইসব বলো তাহলে সেটা কেমন কেমন দেখায় হনো টাকাটা তো কেউ না কেউ নেয় নলে টাকা তো আত্মাও নাই যাইতেই টাকা একা যাইবো গা এই কথাটাই তো কইতাছি কেউ না কেউ নেয় রাস্তাটা তো যখন টাকাটা পড়ে কারো না কারো পকেটে তো যায় তাই বলে তো আর আমার পকেটে যায় না আমি তো আর এই টাকার আছে বসে থাকি না ঠিক আছে লাখ লাখ টাকা আপনার পকেটে পড়ে যায় আরে তুমি চাচ্ছো কে বাবারে সেতার মতন কথা কইতাছো তুমি তা আমি সেতের কথা কমো না তুমি এটা কোন আনতে দেব না মানে তুমি এটা কোন আনতে বললা কোন আকেলে বললা এই কথাটা আমাকে আব্বাই মানে কইলে লেগে আমি তোমারে কইলাম তো আব্বা যখন বলছে আব্বা বলছে না ভালো ভালো ঠিক আছে তোর থেকে আমি দেখে রাখবো আচ্ছা ভালো কথা তুমি যে ওই যে উত্তর পাড়ার বেড়াতে 5,000 টাকা নিছো হ্যাঁ নিছি তো এই 5,000 টাকা তো দেও নাই ওইটা আমার আব্বাই যা পরে দিয়ে দিছে কি যার থেকে 5,000 আনছি তারে টাকা দিয়ে দিছি কইছি শোনো না আরে কি করছো আরে হেরে তোর টাকা বাড়া দিছি আর 2 মাস আগে তা আব্বা যে হেরে টাকাটা দিল আমার তাকে আবার দিগেবো দিগেবো না আর যদি আপনি অবিশ্বাস হইতো তাহলে আমার হাতে দিত আমি দিয়ে দিতাম আবার কি করলো এটা আচ্ছা ওহন এইসব কথা বাদ দাও আমার আব্বাই যেহেতু বেটে 5,000 টাকা দিছে তুমিও কি জানি কইলা কোন নাম্বারে টাকা পাঠায় দিছো আচ্ছা দিছো দিছো ভালো কথা পর ওই টাকা পাওয়া যাইবনি হ্যাঁ লাস্টে ওই যাই
680 লাস্টের নাম্বারটা ওটা কামাল নাম্বারই উনি কোথায় উনি আবার কে উনি কে উনি হচ্ছে টাকার খুঁটি টাকার খুঁটি মানে মানে সুইস ব্যাংক আরে ভাইঙ্গা কো সুইস ব্যাংক টাকার খুঁটি উনি কে তোমার আব্বা এটা ভাইঙ্গা কইবা তো আমার বাপে ঘুমাইতাছে ঘরে হ্যাঁ ঘুমাইতাছে তার শব্দানে পকেটটা একটু পাহারা দিয়ে রাখো যে কোনো সময় থেকে টাকা বাইরে যাবো গা আচ্ছা আচ্ছা টুক টুক করে আর জন্য পকেটে যাবো গা পরে আয়া পড়বো আমার দোষ আল্লাহ দেখো তুমি এই বিষয়টা নিয়ে এত কিছু কর কি আছে এটা নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দাও আমি তো খালি তোমার এমনিই কইছি যে ঘরে তুমি আমি আর আমার আব্বাই ছাড়া কে আছে আব্বার টাকা আর যাইতাছে এইটা আমি তোমার লোকে খালি কইছি তুমি নিজের দিকে দোষটা টেনে নিতেছো কে এটা সিরিয়াস হবো না আমার দিকে নিজের দিকে দোষটা নিব না একটা ভালো চিন্তা করে দেখো সে কী যা ভাবছে আর তুমি কী যা কইলা আচ্ছা বাদ দাও সব কথা আমি তো তাই চাখে আছি এত করে কইলাম ঘরে চা বানাই দিয়ে সুন্দর করে খাও ভালো লাগলো না যাও যাও আমার আর কি যাইয়া ওই বেড়া গাতেন না চা খাও আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম যে আমার শ্বশুরের পকেট থেকে কেমনি টাকা হাইটা হাইটা বাইরে আমি আবার চিন্তা করতেছি না তো একটু পকেট চেক করতে গেলাম এতদিনে বুঝছি আমার পকেট থেকে টাকা কেমনি উদা হয়ে যাবে আমার বাবার কি টাকার অভাব আছে নাকি আপনি কি বলতে চাইতেছেন একটু ক্লিয়ার করে বলুন তো আব্বা ক্লিয়ার করে কম যেখানে তার আমি হাতে নাতে ধরলাম যে আমার পকেট আটাই দশ দুই তিনবার আমার পকেট থেকে টাকা নিছস আজকে তোরা হাতে নাতে ধরছি এতদিন আমি ধরতে পারি নাই আবার জিজ্ঞাস আমার একটু ভালো করে বুঝে এখন তো দিচ্ছি আব্বা আপনার মেয়ে সেম কথাটাই বলছিল আমি বলছি দেখো আমি কোনোদিন আমার শ্বশুরের পকেটে হাত দিইনি আর সম্ভবই না আমার পক্ষে আজকে আপনি এই কথাটা আমাকে বললেন আমার এই জায়গা কোথায় আছে আপনার কি ধারণা আমার তো পকেটে টাকা নাই আমার পকেটে এখনো 40 টাকার মতো আছে চুপ তোর লজ্জা থাকা উচিত তুই এই বাড়ির মেয়ের জামাই হয়ে তুই আমার পকেটে টাকা চুরি করস আমার কথা আমার পকেটে 40 টাকা আছে এই টাকা তো তোর না ঠিক আপনি এই কথাটা তখন বলছেন আমি সমাজে মুখ দেখাবো কি করে আর আপনি বা কেমনে বলবেন সমাজকে যে আমার মেয়ে জামা চোর যদি সাহস থাকে তো বলেন গা কিন্তু আমি সমাজে আমি মুখ দেখাতে পারবো না কারণ আমার পক্ষে সম্ভব না ইম্পসিবল ইম্পসিবল এই এই খালা খালা কে তুই খালা